হালকা সোনার গহনাতে নিপুণ এবং নিখুঁত হাতের কাজের জন্য কলকাতার নাম যে কি পরিমাণে রয়েছে তা আমরা কম বেশি সবাই জানি। সোনার গহনাতে কলকাতার ডিজাইন এবং কলকাতার কালেকশন মানে প্রত্যেক বাঙালির মধ্যে একটা আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে। আজ আমি আপনাদের কলকাতার বুকে এক সোনার মার্কেটের সন্ধান দেব। এখানে প্রচুর দোকান রয়েছে, তবে আমি আপনাদের যার সঙ্গে পরিচয় করাবো সেখানকার কালেকশন সম্পূর্ণ ইউনিক এবং সবার থেকে আলাদা। এবং এর সঙ্গে রয়েছে একাধিক অফার, যেমন 100% মেকিং চার্জেস ফ্রি, মানে এখান থেকে যে কোনো সোনার গহনা বানালে সেই গহনার মধ্যে যে মজুরি রয়েছে সেটি সম্পূর্ণ ফ্রি করা হবে। তবে তার জন্য রয়েছে কিছু শর্তাবলী, সেই শর্তাবলী অনুসারেই করা হবে। কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, ভিডিওর মধ্যে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। শুরু করবার আগে একটি অনুরোধ, সর্বদাই এবং সবসময়ের জন্যই বাঙালি হয়ে বাংলায় দেখুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালোমতো ভেরিফাই করুন, আগে ভালোমতো রিসার্চ করুন, আগে ভালোমতো দেখুন এখান থেকে কিনে আপনার প্রফিট হবে তো। সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন। এবং সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের একদমই নতুন সন্ধানটি। সঞ্জয় রক্ষিত। আচ্ছা, আপনার শপ নেম কি আছে? রক্ষিত এন্ড কোম্পানি জুয়েলার্স, 129/1 বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12। আচ্ছা, এখানে মূলত কি পাওয়া যায়? এখানে আপনি সব রকম জুয়েলারি আইটেম যা যা চাইবেন সব কিছুই পাবেন। আচ্ছা, সবই সোনা? সবই সোনা, সবই সোনা এবং সম্পূর্ণ হলমার্ক, সার্টিফাইড হলমার্ক। আর সবই অথেন্টিক? একদম অথেন্টিক, হলমার্ক বললাম তো। তো আজকে মূলত কী দেখাবেন আপনি? আপনি শাখা থেকেই শুরু করুন, শাখা পলা দিয়েই শুরু করুন। তার আগে বলে দিন এখানে যে হাওড়া থেকে আসতে গেলে কী করে আসতে হবে, যদি কেউ চান যে হাওড়া থেকে আসবেন কী করে আসবেন? হাওড়া থেকে যে কোনো বাস ধরে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে নামবেন, ওখানে আসলেই তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, রক্ষিত কোম্পানি জুয়েলার্স যাকেই বলবেন সেই দেখিয়ে দেবে। আমাদের বিগত এটা প্রায় 80 বছরের প্রতিষ্ঠান, তিন পুরুষের ব্যবসা, 80 ইয়ার্স তিন পুরুষের ব্যবসা এটা। আমরা সব থেকে ফার্স্ট যেটা অথেন্টিক দিই সেটা হচ্ছে আমাদের ডিজাইন হালকার ওপর, এবং কাস্টমারের যেমন সাধ্যের মধ্যে সব রকম রেঞ্জেরই আপনি আইটেম পাবেন, শাখা পলা যেমন যেটা চাইবেন। এছাড়া আমাদের সব রেডি স্টকই পাবেন, এবার আপনার মনের মতন চাইলে অর্ডার দিলেও আমরা করে দিই। সব রকম সুবিধা আছে, সব রকম রিটেল করা হয়। আমরা আমরা হালকা থেকে প্রথমে কি দেখাবেন? প্রথমে আজকে পলা থেকেই শুরু করি। আচ্ছা, পলা। এখন যেহেতু সোনার দাম অনেক হাই, সেই জন্য আমরা এখন সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি হালকা ওয়েটের উপর। এখন এগুলোর ওজন আছে মোটামুটি অ্যাপ্রক্স 3 গ্রাম, 3 গ্রাম করে, 3 গ্রাম করে আছে। পেয়ার, পেয়ার এক পেয়ার পলা 3 গ্রাম মোটামুটি ওজন আছে। এগুলো চাইলে একটু সরুর মধ্যে চাইলে এগুলো 2.5 গ্রামে হয়, 2 গ্রাম 500তেও হয়, এতে কমে হয়ে যাবে, 2 গ্রাম 500তেও হয়। এর থেকে আর কমে করা যায় না এগুলো, কারণ এখন সম্পূর্ণ হলমার্ক, তো এর থেকে কমে হয় না। ফার্স্ট অফ অল ধরুন এগুলো কোনো দিন লাইফ টাইমে নষ্ট হবে না, যেহেতু এগুলো একটা পাতের মধ্যে তৈরি, একটা বেসমেন্টের মধ্যে আছে, তো এটা সবসময় ইউজ করলেও কোনো দিন নষ্ট হবে। নিখুঁত কাজ করা আছে, প্রত্যেকটা নিখুঁত কাজ করা আছে, প্রত্যেকটা কাটিং আলাদা আলাদা ডিফারেন্ট পাবেন, এক একটা এরকম ভ্যারাইটিস আছে। আপনি কাটিংয়ের দিকে একটু নজর দিতে বলবো। এগুলোর ওজন মোটামুটি অ্যাপ্রক্স আপনার ধরুন সবই ওই 3 গ্রাম 150 আছে, 3 গ্রাম এটা মোটামুটি এখন মার্কেট প্রাইস ধরুন একটা কম বেশি 17,000 টাকা হবে আজকের দিনে 17,000 টাকা। এবার আপনি চাইলে এটা একটু সরুর মধ্যে হলে আমরা এটা 2.5 গ্রামে মোটামুটি আপনার ওই 14,000-15,000 টাকার মধ্যেও দিচ্ছি, হয়ে যাচ্ছে। আজকে এগুলোর মোটামুটি সোনার দাম আছে 5,000 টাকা পার গ্রাম, 50,000 টাকা 10 গ্রাম, এবং সেই সবগুলো খেয়াল রেখেই আমরা বেশি এখন হালকা জুয়েলারির দিকেই বেশি নজরটা দিয়েছি, সবই হালকা। দেখেন তাহলে এরপরে কি আছে? এরপরে আপনি যদি একটু ফ্যান্সির মধ্যে যেতে চান, এইসব ধরনের যদি একটু পলাগুলো দেখতে চান, এইসব ধরনের আর্টিস্টিক পলা, এগুলো মোটামুটি আছে এগুলো 4 গ্রাম, এটা 4 গ্রাম, এগুলো 4 গ্রাম 4.5 গ্রাম এরকম ওজন আছে। এগুলো মোটামুটি হালকার মধ্যে অ্যাপ্রক্স 26,000-27,000 থেকে আরম্ভ, 26-27 এটা, এইগুলো একটু হালকা, এগুলো পেস্টিংয়ের মধ্যে আছে, পেস্টিংয়ের মধ্যে হয় বলে এগুলো মোটামুটি 18-19-20 মধ্যে আমরা তৈরি করছি। মানে এর মধ্যে সমস্যা কী আছে? এর মধ্যে সমস্যা বলতে এগুলো পুরোটাই পেস্টিং, এটা ওজনটা আপনি দেখতে পাবেন না,
এটা পেস্টিং করে করা আছে বলে ওজনটা হালকা লাইট ওয়েটের মধ্যে করা আছে। এটা দুরকম ওজনই আমাদের লেখা থাকে, একটা পলা সহ ওজন লেখা থাকে, এছাড়া আমাদের একটা সোনার ওজনটা আলাদা লেখা থাকে। আপনি যখনই ভবিষ্যতে এক্সচেঞ্জ করতে আসবেন পুরো সোনার দামটা সেদিন সেদিন যা মার্কেট রেট থাকবে সেই হিসাবে পুরোটাই এক্সচেঞ্জ হয়ে যাবে। সব হলমার্ক, হলমার্ক ছাড়া আমাদের শোরুমে কোনো রকম জিনিস পাবেন না, সবই সার্টিফাইড, সবই সার্টিফাইড এবং সম্পূর্ণ হলমার্ক। এইগুলো একটু জাঙ্ক কাজ দেয়া আছে, মুভ করে দেখেন, মুভিং করে ইন্টারেস্ট এগুলো দেখুন একটু, আপনি যদি দেখেন এগুলো একটু জাঙ্ক, এগুলো হাত মুড়ে পড়লে মোটামুটি ভরাটি দেখাবে। সেই হিসেবে এইগুলো মোটামুটি আপনার ওজন হালকার মধ্যে ধরুন ওই 3.5 গ্রাম থেকে স্টার্টিং, ওই অ্যাভারেজ 18-22 হাজার থেকে শুরু, এসব ধরনের সবই হালকার মধ্যে, মানে পার পেয়ার এত কমে, পার পেয়ারে পার পেয়ারে এবং প্রত্যেকটা গ্যারেন্টিড, আপনি সবসময় ইউজ করতে পারবেন, কোনো কিছু প্রবলেম নেই। এছাড়াও আপনি যদি শাখার দিকে যান, আমি তো আপনাকে শঙ্খর দিকে দেখাই, এইসব ধরনের শঙ্খ যেগুলো দেখছেন এগুলো মোটামুটি ধরুন 5 গ্রাম, 5 গ্রাম এগুলো মোটামুটি ধরুন না, 5 গ্রামের এগুলো মোটামুটি ধরুন না প্রায় 30,000 টাকা পেয়ারে পড়ছে, আজকের দামে হিসেবে 30,000 টাকা পেয়ারে পড়ছে। এগুলো মোটামুটি পুরোটাই অরিজিনাল শঙ্খর ওপরই নতুনত্ব কাজ করে করা আছে। এগুলো চারে আমরা একটু হালকার মধ্যেও করি, এগুলো হলে আপনার ওজন হচ্ছে এগুলো 3.5 গ্রাম 4 গ্রাম, অ্যাভারেজ 20,000 ধরুন অ্যাপ্রক্স, কিছু কম বেশি, কিছু কম বেশি। এগুলো ফুলি ছেলার ওপরই কাজ করা আছে। এবার এর থেকেও হালকার মধ্যে যদি চান আমি আপনাকে আরও কিছু দেখাই, এগুলো অ্যাভারেজ 3 গ্রামের মধ্যে করা আছে, প্লেন পাতের ওপর যেমন পলাতে দেখিয়েছি এরকমই মোটামুটি ওজনে করা আছে, টোটাল পেয়ার 3 গ্রামে। এগুলো আপনার বাজেটের মধ্যে মোটামুটি 17-18-20 মধ্যে স্টার্টিং শঙ্খ পাওয়া যায়। দেখান একটু ভালো মতো করে, দেখুন এ ধরনের অনেক ডিজাইন আছে, দেখুন এগুলো এরকমই আছে, ওরকমই ওজন আছে, একই ওয়েট মোটামুটি অ্যাপ্রক্স একই ওয়েট, 3 গ্রাম 3.5 গ্রাম 4 গ্রামের মধ্যেই সব আছে, কিছু কম বেশি করে। এছাড়াও আপনি যদি হালকায় অর্ডার দেন তাহলে আমরা 2.5 গ্রামে করে দিই, কিন্তু সেই ক্ষেত্রে শঙ্খটা আর একটু সরু হবে, শঙ্খটা একটু সরু, এই পাতটাও একটু সরু হবে, ওজনটাও কমে যাবে, 14-15 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, পেয়ে যাবেন। এটা ওজন আছে 3 গ্রাম 340, এটা অ্যাপ্রক্স ওই ধরুন 18,000-19,000 টাকার মধ্যেই আসবে, কিছু কম বেশি। আমরা সব রকম, আমরা সব রকম কাস্টমারের দিকে নজর রেখে সোনার দাম এত উঁচু বলেই সেইগুলো আমরা এখন হালকা জুয়েলারির দিকে বেশি নজর দিয়েছি, এবং সম্পূর্ণ হলমার্ক, এগুলো সম্পূর্ণ হলমার্কিং করা আছে ওপরে। এবার আপনাকে কিছু চুর শাঁখা দেখাই, এগুলো চওড়ার মধ্যে আছে সম্পূর্ণ, দেখুন মাছের ডিজাইন পুরো করা আছে, শঙ্খটা যখন কাটা হয়েছে ইউনিকভাবে প্রত্যেকটা ধরে ধরে কাটা হয়েছে, যাতে প্রত্যেকটা, এগুলো মোটামুটি একটু ওজন ভারী হয়, শঙ্খর দামও বেশি, শঙ্খ একদম ফ্রেশ, কোনো পোকা পাবেন না, কোনো কালো দাগ পাবেন না, একদম ফ্রেশ শাঁখা, যতটা সম্ভব গোল, শঙ্খ একদম গোল হয় না, তো যতটা সম্ভব আমরা কাস্টমারের দিকে নজর রেখে নিজস্ব শঙ্খ থেকে কেটে একদম গোল শঙ্খ বার করেছি। এগুলো একটু ওয়েট ভারী হয়, এগুলো মোটামুটি অ্যাপ্রক্স 6 গ্রাম হয়, 5 গ্রাম থেকে 6 গ্রাম সব পেয়ার, এগুলো সব পেয়ারেই আসে, এগুলো মোটামুটি অ্যাপ্রক্স 30,000 করে আসবে পার পেয়ার, প্রায় কিছু কম বেশি 30,000। দেখুন দাম যদি কমে, এগুলো ফ্লাকচুয়েটিং, যেহেতু গোল্ড প্রাইস এখন ফ্লাকচুয়েটিং, সোনার দাম যখনই কমবে তখনই আপনার অটোমেটিক সব কিছুই কমে যাবে, আবার যদি বাড়ে, আজকের দিনে 5,000 টাকা গ্রাম হিসেবে মোটামুটি এটা 30,000 টাকা দাম পড়ছে, 5.5 গ্রাম 6 গ্রামের মধ্যে। এই ধরনের আমরা আবার চুর শাঁখাও পলা বার করেছি, ব্রেসলেট পলা এগুলোকে বলে, ব্রেসলেট অনেক আছে আপনার, ডিজাইন প্রচুরই আছে, যতটা সম্ভব এগুলো আমি দেখাচ্ছি আপনাকে। এবার আমাদের স্টোরে যখন আসবেন এর থেকেও আরও ভ্যারাইটিস আপনাকে দেখাতে পারবো, সব তো দেখানো সম্ভব না। এগুলো আপনার ব্রেসলেট টাইপের পলা আছে, এগুলো আপনার ওজন মোটামুটি ধরুন 5 গ্রাম 5.5 গ্রাম থেকে আরম্ভ, এইগুলো 5 গ্রাম, এগুলো অ্যাভারেজ 25-30-35 রেঞ্জের মধ্যে এক জোড়া চলে আসবে। এগুলো সম্পূর্ণ আমি দাদাভাইকে বলবো একটু দেখাতে, নিচের দিকে কাজ কিছু থাকে না, ওপরটাই খালি ব্রেসলেট টাইপের কাজ করা আছে, দেখতে খুব দারুণ। আপনাকে আর একটা কাজ দেখাই, এগুলো ব্রেসলেট টাইপের পলা করা আছে, এগুলো মুখ দিয়ে করা আছে, এগুলো পেয়ার আসবে মোটামুটি ধরুন ওই 10 গ্রাম
10 গ্রাম করে 10 গ্রাম করে এইগুলো ধরুন মোটামুটি 50-55 হাজার নিচে আসবে না হালকাতে হালকাতেও এগুলো করি হালকাতে করলে কি হয় ডেলি যদি এগুলো ব্যবহার করেন এগুলো ধাক্কা লাগলে বসে যায় তাই জন্য একটু ধাক্কা লাগলে ভেতরটা হলো এটা যখন একটু ধাক্কা লাগবে বসে যাবে তাই জন্য একটু যদি ওজনটা ভারী হয় তাহলে এগুলো ডেলি ইউজ করতে কারণ বাড়ির কাজ ডেলি ওয়ার্ক করা আছে সাইডে ওয়ার্ক করা আছে পুরোটাই কাজ করা আছে দেখুন পুরোটাই বডিতেও কাজ করা আছে যেমন মুখে একটা ফ্যান্সি মুখ এবার মুখ ভ্যারাইটিস পাবেন এইসব টাইপের এবার আপনাকে আর একটা জিনিস দেখাবো এই এক জায়গা দেখতে পারেন এগুলো লাভ সাইন দিয়ে করা আছে তো আলাদা করে কাটিং করে পলাটাকে তৈরি করা হয়েছে দারুণ দেখতে আলাদাভাবে কাটিং করে পুরো লাভ সাইন দিয়ে করা আছে এর ওজন এই ওজন মোটামুটি আপনার ধরুন এইগুলো থাকে 5.5 গ্রাম 5 গ্রাম 300 5 গ্রাম 300 এইগুলো অ্যাভারেজ সব মোটামুটি 30,000 রেঞ্জেই আসবে পার পেয়ার কিছু কম বেশি এই ধরনের এই জিনিসটা চড়ার মধ্যেই আসে এই জিনিসটা শরীরের মধ্যে আপনি পাবেন না কারণ এই যে কাজটা এইগুলো চড়ার মধ্যেই কাটিং করে পুরোটা ভেতরে বেসমেন্টগুলো বার করা হয় চ্যানেলগুলোকে বার করা হয় প্রত্যেকটা নিখুঁত কাজ কোনো একটা ডিসপিউট পাবেন না এই সোনা আমাদের থেকে যখন নেবেন আপনি এক্সচেঞ্জ করবেন পুরো সোনাটা আপনি যেদিন এক্সচেঞ্জ করবেন পুরো সোনাটাই এক্সচেঞ্জে আপনার অন্য পরিবর্তে অন্য কিছু আপনি নিতে পারেন এতে কোনো পান বাত কিছু খাত বাত কিচ্ছু হবে না পুরোটাই হলমার্ক করা আছে যা ওজন নেবেন সাপোজ 5 গ্রাম যদি থাকে 5 বছর পর এক্সচেঞ্জ করলেন 5 গ্রামে আমরা এক্সচেঞ্জ করে দিই সেদিনকার মার্কেট রেটে এবার যদি ক্যাশ চাই আমরা সেদিনকার মার্কেট রেটে পুরোটাই ক্যাশ রিফান্ড করে দিই একদম পিওর গোল্ডের গিনি সোনা 22 ক্যারেটের যা দাম থাকবে পিওর গোল্ড বলতে আমরা 24 ক্যারেট কিন্তু এগুলো যা দেখছেন সব 22 ক্যারেটের ঘনা সব 22 ক্যারেটই হয় 24 ক্যারেটে কোনো কাজ হয় না সোনার এগুলোর মধ্যেই দেখেন কাজটাও নিখুঁত করা আছে এই টাইপের অনেক ভ্যারাইটিস পাবেন এটা ওয়েট কেমন আছে এটা ওজন মোটামুটি আছে ধরুন 5 গ্রাম এগুলো সব 5 গ্রাম 5.5 গ্রাম রেঞ্জেই সব তৈরি যতটা সম্ভব হালকার মধ্যেই করা হয়েছে এই পেস্টিংগুলো খালি একটু কমের মধ্যে হয় এইগুলো ধরুন 3 গ্রাম 3.5 গ্রাম ওই 20,000 রেঞ্জের মধ্যেই করা হয় খুলে যাবে পেস্টিং না দেখুন সেরকম তো হয় না হয়তো 100 জোড়ার মধ্যে 2 জোড়া একটু ডিসপিউট বেরোলো যদি কোনো দিন বেরোয় আমরা সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে দিই তার জন্য আলাদা করে কিছু মজুরি দিতে হবে যদি পিসও পড়ে যায় আমরা ফ্রি অফ কস্টে লাগিয়ে দিই 1 বছরের মধ্যে যদি থাকে গোল্ডের গ্যারেন্টি লাইফ টাইম ব্যবহার করতে করতে যদি কিছু প্রবলেম হয় সেটা কাস্টমার যদি নিয়ে আসে আমরা যতটা সম্ভব দেখে সেটাকে রিপেয়ারিং করে দিই নাহলে এক্সচেঞ্জ করে দিই কোনো জিএসটি অ্যাড হবে জিএসটি 3% আলাদা অলওয়েজ অ্যাপ্লিকেবল সবগুলোর সঙ্গে সবগুলোর সাথে যা প্রাইস হবে 3% জিএসটি আলাদা সবসময় এবার আপনাকে কিছু পাতের শাখা দেখাই পাতের মধ্যেই আছে একটু যদি দেখেন ভালোভাবে প্রত্যেকটা সেলাই কাজ করা আছে হলমার্কটা এখানে দেখুন ভালোভাবে দেখতেই পাবেন এই দেখুন হলমার্কটা ভালোভাবে করা আছে এই জায়গাটা দেখুন ভালোভাবে হলমার্ক করা আছে 916 BIS সার্টিফাইড সব কিছু প্রত্যেকটা জিনিসই পাবেন প্রত্যেকটাই আপনি এরকম করে হলমার্কিং করা থাকে আমরা যখন কাস্টমারকে দিই প্রত্যেকটা খুলে ওজন দেখিয়ে দিই হলমার্কিং দেখিয়ে দিয়ে একদম বিল করে কাস্টমার নিয়ে হাতে চেক করে নিতে পারবেন কিন্তু পেস্টিংয়ের ক্ষেত্রে যেগুলো আপনাকে আগেও দেখিয়েছি পেস্টিং এগুলো কিন্তু দুটো ওজন লেখা থাকে পলা সহ একটা ওজন লেখা থাকে আর শুধু সোনার ওজন আলাদা করে লেখা থাকে কিন্তু প্রত্যেকটাই অথেন্টিকলি প্রত্যেকটাই আপনি ক্যাশ পাকা ক্যাশমেও দেবো এভরিথিং উইল বি মেনশন দেয়ার সব কিছু মেনশন থাকবে সেই হিসেবে কোনো কিছু প্রবলেম হয় না গোল্ডের গ্যারেন্টি লাইফ টাইম থাকে ব্যবহারে যেটা আপনার ক্ষইবে ভাঙবে সেটা কিছু আমার করার নেই এই ধরনের কিছু হালকা শাঁখার মধ্যে আছে এগুলো জাস্ট প্যাঁচ জড়ানো আছে আর হালকার উপর পাত দেওয়া আছে এগুলোর ওজন মোটামুটি অ্যাভারেজ 4 গ্রাম 4 গ্রাম করে আছে এগুলো ফুললি ফ্যান্সি কাজ আছে প্রত্যেকটা ফ্যান্সির মধ্যে ফ্লাওয়ার্স আছে বক্স টাইপের কিছু পাত দেওয়া আছে এগুলো ওজন মোটামুটি অ্যাভারেজ ওই 4.5 গ্রাম 5 গ্রাম আচ্ছা পেয়ার সবই যে আছে পেয়ারই আছে জেনারেলি 1 পিস শাঁখা কেউ নেয় না খুব কম এগুলো বিঁকি টাইপের কাজ দেওয়া আছে দেখুন এগুলো একটু বিঁকি টাইপের কাজ দেওয়া আছে একটা বিঁকি ছেলার ওপর আছে একটা একটু ফ্যান্সি ফ্লাওয়ার্স দেওয়া আছে
তার মধ্যেখানে ছোট ছোট ফুল দেয়া আছে প্রত্যেকটি মিকিস স্টাইলে করা আছে এগুলোর ওজন মোটামুটি 4.5 গ্রাম থেকে 5 গ্রামের মধ্যেই করা আছে 4.5 গ্রাম থেকে 5 গ্রামের মধ্যেই করা আছে সবথেকে ডিমান্ডিং যেগুলো মাছের ডিজাইন সেগুলো দেখুন মাছ শাখা মাছের ডিজাইন করে এটা ক্রস দিয়ে একটা করে মাছ দেয়া আছে এটার ওজন মোটামুটি আপনার আছে সব 4 গ্রাম এটা আছে 7 গ্রাম 7 গ্রামের এটা 7 গ্রামের আছে এটা হালকার মধ্যে আমরা করেছি মাছ এগুলো মধ্যে রয়েছে হালকার মধ্যেও আছে এগুলো আছে 6 গ্রাম এগুলো খালি ফ্লাওয়ার্স আছে মধ্যেখানে আর মাছের ডিজাইন কিন্তু শঙ্খটা এই ক্ষেত্রে চওড়া শঙ্খ দেওয়া হয়েছে চুর শঙ্খ বলা হয় এগুলোকে ধরুন 800-1200 মধ্যেই নিয়ে থাকি ডিজাইন হিসেবে শঙ্খের দাম শুধু ডিজাইন হিসেবে ওই জন্য দামটা ভ্যারি করে টোটাল মিলিয়ে আমরা সব কিছু দিয়ে মোটামুটি এগুলো ধরুন না 6 গ্রাম মানে ওই অ্যাপ্রক্স 30-35 মধ্যেই আমরা রাখছি 35 জিএসটি সহ অ্যাপ্রক্স এরপরে আপনাকে কিছু ফ্যান্সি মধ্যে দেখাচ্ছি এইগুলো মোটামুটি অ্যাভারেজ ওজন 4 গ্রাম 5 গ্রাম 6 গ্রাম এ এখন রেঞ্জের মধ্যেই আছে প্রত্যেকটা এইগুলো কোনোটা ফিস্টিং নেই প্রত্যেকটা তলায় দেখুন ক্লিপ দিয়ে আটকানো আছে প্রত্যেকটা ক্লিপ যাতে কোনো পিস না খুলে পড়ে যায় সেই হিসেবে একটু ওজনটা একটু বেশি করে এগুলো অ্যাভারেজ 5 গ্রাম থেকে 6 গ্রাম মধ্যে সব করা থাকে এগুলো অ্যাপ্রক্স প্রাইস 25-35 মধ্যেই আসে কিছু কম বেশি ডিজাইন যেমন হবে কম বেশি সেই ওজন হিপে ডিপেন্ড করছে দামটা টোটালি ভ্যারি করছে ওয়েটের উপর ওয়েট যেটা দেখুন এখন মোটামুটি সোনার দাম 5000 আছে হয়তো একটু কমবে বাড়বে সেটা বলা আনপ্রেডিক্টেবল কিন্তু আমরা সেসবগুলো চিন্তা ভাবনা করে যাতে সব সাধারণ মানুষ কিনতে পারে সেই হিসেবে আমরা সবসময় করছি হালকার মধ্যে যতটা সম্ভব হালকার মধ্যে কাস্টমারের পকেটের মতন রাইট এগুলো একটু হালকার মধ্যেই আছে এখন একটা ফ্যান্সির মধ্যে আছে প্রত্যেকটা নতুন ডিজাইনই পাবেন ডিজাইন ডেলিকা ডেলি চেঞ্জ হচ্ছে এখন যে ডিজাইন দেখছেন এটার ওজন আছে মোটামুটি 6 গ্রাম আছে এক জোড়া 6 গ্রাম এগুলো মোটামুটি 35-36 এরকম আসবে 35-36,000 টাকার মধ্যেই আসবে নিখুঁত কাজ প্রত্যেকটা কাজ দেখুন প্রত্যেকটা ছেলার ওপরেই আছে প্রত্যেকটা ফ্যান্সি ডিজাইন ছেলার ওপর ডায়মন্ড ফ্রস্টিং এগুলো ডেলি ইউজ করতে পারবেন এগুলো কোনোদিন খুলে যাবে না কোনোটাই খুলবে না সেইভাবেই প্রত্যেকটা নিচে পিন দিয়ে আটকানো আছে প্রত্যেকটা দেখুন পিন দিয়ে আটকানো আছে প্রত্যেকটা দেখুন আলাদা করে পিন দিয়ে আটকানো আছে যাতে না কোনোটা পিস খুলে পড়ে যায় আমরা কাস্টমারকে ওজন দেখিয়ে সেটা আবার লাস্টে আটা দিয়ে আটকে দিই এইটা আর একটা চুর শঙ্খা শঙ্খ দেখাচ্ছি আপনাকে এগুলো একটু ভারীর মধ্যে এখানে দেখুন দুটো লাইন করে কাজ করা আছে পাতা দুটো লাইন আছে কিন্তু একটার মধ্যে প্লেন পাত আছে একটার মধ্যে দেখুন পুরোপুরি ফ্যান্সি কাজ আছে তারপরে ফুল টুল দিয়ে করা আছে দেখুন হলমার্কিং করা আছে মধ্যেখানে এই হলমার্কিং করা আছে এগুলো একটু ওজন বেশি এগুলো 8-9 গ্রাম মোটামুটি ওজন হয় 8-9 গ্রাম এগুলো মোটামুটি আজকাল দামের হিসেবে ধরুন অ্যাপ্রক্স 49-50,000 মধ্যে শঙ্খ মিলিয়ে মোটামুটি 50,000 টাকা মতন ধরুন কিছু প্লাস মাইনাস জিএসটি কিন্তু আলাদা 3% জিএসটি আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে 3% সব লিগ্যাল ওয়েতে প্রত্যেককে রিসিট পাবেন ক্যাশ মেমো পাবেন সম্পূর্ণ এই আর একটা চুর শাখা দেখাচ্ছি এটাও চুর শাখা এটা দেখুন পুরোটা একটু হেভি কাজ দেওয়া আছে দেখুন শঙ্খ মাছ পুরো ভর্তি কাজ দেওয়া আছে মাছ টাইপের দেওয়া আছে পুরোটাই পাতের উপর দেওয়া আছে হার্ট শেপ দেওয়া আছে লাভ শেপ এগুলো ওজন মোটামুটি 15 গ্রাম আছে 15 গ্রাম এগুলো মোটামুটি ধরুন 85,000 পড়বে 85,000 টাকা আজকের দামে হিসেবে 85,000 পড়বে কেন এগুলো হালকার মধ্যে তৈরি সম্ভব না এগুলো প্রত্যেকটা কাজ হিসেবে দেখুন এই ধরনের কাজ একটু যদি সরুর মধ্যে চান কাস্টমার আমরা করে দেবো সেক্ষেত্রে সব কিছুই সব ছোট হয়ে যাবে মাছটাও ছোট হবে লাভ সাইনটাও ছোট হবে পাত্তাও ছোট হবে
সব কিছু ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে ধরুন মোটামুটি ওই 50,000 টাকার মধ্যে আসবে, হয়ে যাবে, সেম ডিজাইন, সেম ডিজাইন, কিছু কম বেশি করে হয়ে যাবে। ঠিক আছে, সবই তো বললেন, মোটামুটি সবই দেখলাম আপনার কাছ থেকে। তো যদি কেউ আসতে না পারেন তার জন্য কি সুবিধা আছে, মানে কুরিয়ার ট্রান্সফার? তার জন্য মোটামুটি আমাদের অনেক কিছু স্কিম আছে, কাস্টমার যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, আমাদের মেইল আইডি দেয়া আছে, দিয়ে দেবো, মেইল আইডিতে আমাদের মেইল করে বলতে পারেন, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আমাদের কুরিয়ার মারফত ওনার বাড়িতে অনলাইন মানে চলে যাবে। সব থেকে বেস্ট হবে এলে পরে একবার, উনি আসলে ওনার সাইজটা ম্যাটার করে, কাস্টমার মেইন তো সাইজ থাকে না, উনি আমাকে সাইজটা বলতে পারবেন না, এইগুলো মেইনলি সাইজের উপর, অনেকে বলবেন যে 2, 4, 5, 6 যারা কেনাকাটা করেন তাদের সাইজ মেনশন করলে আমরা সেই মতন সাইজে দিয়ে দিতে পারবো, কিন্তু সাইজ ভেরিয়েশন হলে তখন আবার মালটা উনি ব্যাক করবেন, আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে, এই জন্যে এসে কেনাকাটা করতে পারলে খুব ভালো, আমি ওজনটাও দেখাতে পারবো না, আমি তো রিসিপ্ট দিয়ে দেবো, কিন্তু কাস্টমার যখন আমার স্টোরে আসবে আমি তাকে পুরো ওজনটা দেখিয়ে দিতে পারছি, রাইট, কিন্তু অনলাইনে আমার ওই রিসিপ্টের ক্যাশ পেমেন্ট বেসিসে আপনাকে নিতে হবে, সব রকম সুবিধাই আমরা রেখেছি। এছাড়া মোড অফ পেমেন্ট সব রকমই আছে, ক্যাশ আছে, কার্ড আছে, গুগল পে আছে, সব যেমনভাবে আপনি চান। ইএমআইটা আমাদের গোল্ডের ক্ষেত্রে এখনও আসেনি, হয়নি, ওটা ইএমআই এখনও আসেনি অ্যাজ পার রিজার্ভ ব্যাঙ্কের রুল, আপনি কার্ডে কিনে সেটাকে আপনি ব্যাঙ্কের থ্রু দিয়ে ইএমআই করতে পারেন, কিন্তু আমাদের এখান থেকে ইএমআই সিস্টেম এখন চালু হয়নি। আপনারা আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, আমাদের বাম্পার অফার কিছু থাকবে একটা ফেস্টিভ সিজনে, এবছর যেমন বাম্পার অফার যেটা আমরা দিয়ে রেখেছি, আমাদের ধনতেরাস হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ, এই দুদিনের জন্য আমরা ফার্স্ট 3 কাস্টমার প্রত্যেক দিন বেছে নেব লাকি ড্রয়ের মাধ্যমে, 13 তারিখ এবং 12 তারিখ, 12 আর 13 ধনতেরাসের দিন যা পারচেস করবে ক্যাশময় হিসেবে আমরা লাকি ড্র একটা করব, 3 কাস্টমার লাকি কাস্টমারের জন্য 12 তারিখ এবং 13 তারিখে লাকি ড্রতে যেটা আসবে তাদের জন্য যতটা মজুরি নিয়েছি যা কেনাকাটা করেছেন পুরো মজুরিটাই আমরা ফ্রি করে দেবো, 100% ক্যাশব্যাক করে দেবো, অরিজিনাল মজুরিটা পুরোটাই ফ্রি থাকবে, এটাই বাম্পার অফার। এর সাথে গিফটস তো থাকবেই, কিন্তু মজুরিটা ওই 3 লাকি কাস্টমার দুদিনের জন্য 6 লাকি কাস্টমার যারা থাকবেন পুরো ক্যাশব্যাক করে দেবো, মজুরিটা ফুললি ক্যাশব্যাক করে দেবো, 100% ক্যাশব্যাক মজুরিটা। এছাড়া গিফটস টিফটস সব কিছুই থাকবে যার ডিসকাউন্ট আছে, আসুন যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওয়েবসাইটেও আসুন, কোনো জন্য যাক আপনারা ভালো থাকবেন, নমস্কার।